বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ করার অঙ্গীকার। উৎসবমুখর পরিবেশে বিজয়ের 46তম বার্ষিকী উদযাপন, সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ। রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র্যালি, নৌকাকে জয়ী করার আহ্বান, আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি বিএনপি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক আর নেই, কাল সংসদ ভবনে জানাজা, নাসিরনগরে দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনু বাজাবিন। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, যেমনটি শুনছিলেন শুরুতেই বলেছিলাম যে মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সংক্রান্ত রিপোর্টটি তৈরি করেছেন মামুন রশিদ। আমরা এখন রিপোর্টটি দেখব। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। সালাম জানান তিন বাহিনীর প্রধানরা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর একে একে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রবাহিনী, ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ও 14 দল। পরে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে এগিয়ে যাবে দেশ। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক শক্তি এবং তাদের দোষদের, তাদের পৃষ্ঠপোষকদের এবং যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে। সকাল 10টা পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। পরে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। আজ মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনতা উপভোগ করছে এ জাতি, মুক্ত বিহঙ্গের মতো উন্নয়নের শিখর পানে উঠছে এই দেশ। স্বাধীনতা বিরোধীদের জায়গা এই স্বাধীন ভূখণ্ডে আর হবে না। পথের সব বাধা আর জঞ্জাল মাড়িয়ে এই গর্বিত জাতি পৌঁছে যাবে উন্নয়ন আর সভ্যতার চরম শিখরে। আজকের এই বিজয় দিবসে এই প্রত্যয় সবার। মামুন রশিদ, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে বিনম্র চিত্তে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সহযোদ্ধাদের স্মরণ করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সবার কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করার দীপ্ত শপথ। জসিম জুয়েলের রিপোর্ট। লাখো শহীদের আত্মত্যাগে বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। এক সাগর রক্তের বিনিময়ে পথ পথ করে উঠছে লাল সবুজের পতাকা।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে নামে মানুষের ঢল। স্মৃতির মিনারে এসেছিল সব বয়সী মানুষ। হুইল চেয়ারে বসে সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। 46 বছর পরও সে যেই স্বপ্নে আমরা যুদ্ধ করেছিলাম আমরা এখন আমরা স্মরণ সম্পন্ন হতে পারিনি। শ্রদ্ধা নিবেদন করতে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিশিষ্টজনরা। দীর্ঘদিন পরে হলেও আমাদের 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে পেরেছে। যে স্বপ্ন নিয়ে আমরা লড়াই করতে গিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই মুক্তি এখনো হয় নাই। যুদ্ধ অপরাধী যারা তাদেরকে চিহ্নিত এখনো করতে হবে, অনেকে এর বাইরে রয়ে গেছে। প্রতিটি মানুষ তার তার পেশা যেখানে সেখান থেকে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, তাহলেই হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করা। মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পরিবারের ছোট সদস্যটিকে সঙ্গে করে এসেছেন অনেকেই। তাদের কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। মুক্তিযুদ্ধ তো দেখিনি, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে মনে হচ্ছে যে এইভাবে মানুষরা মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমি আমার সন্তানকে এই মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য আমি এখানে নিয়ে আসছি। বিজয় দিবসটা আসলে কি মেয়ে যেন ছোটবেলা থেকে অনুভব করতে পারে। বীর যোদ্ধাদের স্বপ্ন ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথা জানান স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণিল এই আয়োজনে প্রায় 2 ঘণ্টা মনোজ্ঞ কুচকাওয়াজ আর অ্যারোবেটিক ডিসপ্লে মুগ্ধ করে সবাইকে। ডিসপ্লেতে নিরাপত্তা বাহিনীর সক্ষমতাও প্রদর্শন করা হয়। মিরাজ মিজুর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের 47তম বছরে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য কুচকাওয়াজে। অনুষ্ঠানে প্রথমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর পরই পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ। পরে একটি খোলা জিপে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এরপর অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন তিনি। সঙ্গীতের তালে তালে এগিয়ে যায় সম্মিলিত পতাকাবাহী তিনটি দল, বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সেনা, নৌ ও বিমানবাহিনীর নিজস্ব কন্টিনজেন্টগুলো। এরপর বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, বিএনসিসি ও অন্যান্য অংশগ্রহণকারী বিভাগগুলোর ইউনিট সালাম জানায় রাষ্ট্রপতিকে। বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে 36 সেনা দলের মাটিতে অবতরণ ছিল অন্যতম আকর্ষণ। বিজয় দিবসের আকর্ষণীয় এই আয়োজনে সামরিক কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা তুলে ধরে। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের শোভাযাত্রায় ফুটে ওঠে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র। বিমান বাহিনীর অ্যাক্রোবেটিক ডিসপ্লে মুগ্ধ করে অতিথিদের। অন্য বছরের মতো এবারও অন্যতম আকর্ষণ ছিল আকাশ ভেদ করে উড়ে চলা যুদ্ধ বিমানের ডিসপ্লে। নানা আঙ্গিকে লাল সবুজের বাংলাদেশকে আকাশের বুকে তুলে ধরেন বৈমানিকরা। মিরাজ বিজু, 21 টেলিভিশন, ঢাকা। উৎসব আয়োজনে বিজয়ের 46তম বার্ষিকী উদযাপন করছে রাজধানীবাসী। শহর জুড়ে বর্ণিল আয়োজনে অংশ নেন সর্বস্তরের মানুষ। পার্ক, বিনোদন কেন্দ্র সহ অনুষ্ঠানগুলোতে উপচে পড়া ভিড়। সহকর্মীদের সহায়তায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বিজয় দিবসের উৎসব বর্ণিল আয়োজনে মুখর রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন অভিভাবক সহ শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে শহীদের আত্মত্যাগ নিয়ে আলোচনার পাশাপাশি নাটকের মধ্য দিয়ে যুদ্ধের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়। নাচের তালে তালে আর মুক্তির গানে গানে দেশমাতার বন্দনা করেন শিল্পীরা। এমন আয়োজনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও গৌরবকে নতুনভাবে উপলব্ধি করার কথা বলছে শিক্ষার্থীরা, যা তাদের দেশপ্রেমে উজ্জীবিত করে।
আজকে বিজয় দিবসে আমাদের স্কুলে এসে খুবই আনন্দ বোধ করছি আমরা। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করছি। গৌরবের দিন আজকে 16 ডিসেম্বর। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা এই দেশ ফিরে পেয়েছি। ভিতর থেকে একটা ফিল আসে যে এই দিন এরকম কিছু একটা হয়েছিল। এদিকে বিজয় উৎসবে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে যান বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বের হয় বিজয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিল উৎসবের ভিন্ন আমেজ। এছাড়া বর্ণাঢ্য সাইকেল র্যালি নজর কাড়ে রাজধানীবাসীর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের প্রধান হিসেবে সিনিয়র নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। তখন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর গণভবনে 47তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় উপস্থিত ছিলেন। বিজয়ের 46তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগ। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোভাযাত্রার উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান বক্তারা। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ফলাফল যাই হোক বিএনপি তা মেনে নেবে। বিজয়ের 46 বছরও মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এবার অন্যান্য প্রসঙ্গ। চলে গেলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 75 বছর। রোববার সংসদ ভবনে প্রথম নামাজে জানাজার পর গ্রামের বাড়ি নাসিরনগরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মুক্তিযোদ্ধা সাইদুল হক। বিজয় দিবসে উৎসব মুখর দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়। রংপুর সিটিতে ভোটের উত্তাপ, জনসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থীরা, এক কাউন্সিল প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বিজয় দিবসে সারা দেশে শহীদ বেদিগুলো ভরে ওঠে ফুলে ফুলে। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। বিজয়ের দিনে দেশজুড়ে ছিল আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক নানা আয়োজন। এসব আয়োজনে সব মানুষের কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ। এবার রংপুর সিটি নির্বাচনের খবর। রংপুর সিটি নির্বাচনে প্রার্থীরা প্রচারের সুযোগ পাবেন আর মাত্র 3 দিন। নগরী জুড়ে তাই ভোটের উত্তাপ, প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারাও যোগ দিয়েছেন প্রার্থীদের গণসংযোগে। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। এদিকে ওয়ার্ডগুলোতেও তুমুল প্রচার চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। আবার ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। লালমনিরহাটে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, পুলিশ সুপার সহ আহত 10। ভারতীয় কংগ্রেসে রাহুল অধ্যায় শুরু, সভাপতির দায়িত্ব নিয়ে মানুষের মন জয় করার অঙ্গীকার। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ।
লালমনিরহাটে বিএনপির সাথে আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও এসআই আলমগীর সহ 10 জন আহত হয়েছেন। এ সময় রেলওয়ে শ্রমিক দল ও শ্রমিক লীগ অফিসে ভাঙচুর হয়। সকালে শহরের স্টেশন রোডে রেলওয়ে শ্রমিক দল অফিসে বিএনপি বিজয় র্যালির প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ নেতা কর্মীরা অতর্কিত হামলা করলে এ ঘটনা ঘটে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতার চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরের টেরি বাজার থেকে শিবিরের 20 নেতাকর্মী আটক করেছে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সকালে রাজধানী মিরপুরে পুলিশ কনভেনশন হলে আলোচনা সভা হয়। বক্তৃতা করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী, জহির বি প্রতীক এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। এর আগে গার্লস আইডল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বের করা হয় বিজয় দিবসের র্যালি। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। উৎসব মুখর পরিবেশে বিজয়ের 46তম বার্ষিকী উদযাপন, সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ। রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র্যালি, নৌকাকে জয়ী করার আহ্বান, আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি বিএনপি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক আর নেই, কাল সংসদ ভবনে জানাজা, নাসিরনগরে দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।